তার অনেক সময় আমরা যা চাই তার চেয়ে অনেক অনেক বেশি দিয়ে থাকেন যা আমরা কল্পনাও করতে পারি না যেমন হজরত ইব্রাহিম আলহি সালাতাম মা হাজারা ও হজরত ইসমাইল আলহি সালাতামকে শাম দেশ থেকে মক্কা মোকার্রমা নিয়ে আসলেন সেখানে মরুভূমি ছিল কোনো গাছপালা ছিল না এবং দোয়া করলেন ওয়ার জুক মিনা সামারাত হে আল্লাহ তাদেরকে খাওয়ার জন্য ফল দান করো আল্লাহ তালা জবাবে বলেন হে আমার প্রিয় খলিল ইব্রাহিম ইলাইহি সামারাত সেই আমি এই স্থানে সব ধরনের ফল পৌঁছাবো ইব্রাহিম আলহ ইসলাম শুধু চেয়েছেন ফল আর আল্লাহ ঘোষণা দিয়েছেন সব ধরনের ফল চাই তা সবজি ফল হোক গাছপালার ফল ফল আদি হোক ফ্যাক্টরির প্রোডাক্ট জাতীয় ফল হোক মানুষের মনের আকাঙ্ক্ষার ফল হোক যেমন প্রত্যেক মানুষের জীবনের আকাঙ্ক্ষা হয় সে মক্কা মদিনায় যাবে এভাবে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত সে মক্কা মোকারকে মদিনা মনমরাকে সারা জাহানের যত প্রকারের ফল আছে সব ধরনের ফল পৌঁছাচ্ছেন এটা হলো আল্লাহ তালার দয়া এবং তার প্রিয় বান্দার প্রতি তেমনি আল্লাহ যে বেশি দান করেন তার আরেকটি উদাহরণ হলো ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া যখন আল্লাহর উপর ইমান আনলেন তখন ফেরাউন তা জানতে পারলো প্রথমে ওয়ার্নিং দিল কিন্তু দেখলো বিবি আসিয়া আল্লাহর উপর অটল ইমান এনেছে তখন ফেরাউন বিবি আসিয়াকে খুব শাস্তি দিলো অত্যন্ত অসম্মানার সে অসম্মানের সাথে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল একজন নারীর জন্য স্বামী তার ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়া এর চেয়ে বড় শাস্তি আর কোনো কিছু হতে পারে না নারীকে বলা হয় আর যখন ঘরওয়ালিকে গৃহহীন করে দেয়া হয় তা তার জীবনের সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা হয় তো বিবি আসিয়াকে ইমানের কারণে তার স্বামী যখন অত্যন্ত অপমান অপদস্থ করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন তখন বিবি আসিয়া কেঁদে কেঁদে দোয়া করছেন রবনি রব্বি বনিনি عندك বাইতান ফিল জান্নাহ হে আল্লাহ তুমি আমাকে তোমার নিকটে জান্নাতের ঘর দান করো এই জালেম স্বামী আমাকে গৃহহীন করে দিয়েছে হে আল্লাহ এই ঘরের বিনিময়ে আমি তোমার কাছে জান্নাতে তোমার নিকটতম ঘর প্রার্থনা করছি আল্লাহর কাছে বিবি আசியா এই দোয়াটি এতই পছন্দ হয়েছে যে তিনি তা কোরআন ও মসজিদে জিকির করেছেন এভাবে মজার বিষয় হলো বিবি আসিয়া তো শুধু জান্নাতে ঘর প্রার্থনা করেছে কিন্তু যিনি জান্নাতের মালিক তিনি বিবি আসিয়াকে ঘরও দিয়েছেন সাথে সাথে জান্নাতে ঘরওয়ালাও দিয়েছেন সুবাহান আল্লাহ কিভাবে দিয়েছেন আসুন জেনে নি তফসিরের রুহুল মাহানিতে বয়ান করা হয়েছে যখন খাদিজাতুল কোবরার ওফাত হচ্ছিল তখন হুজুর সাল্লাহ আলাইহি ওসাল্লাম মা খাদিজাকে বললেন তুমি জান্নাতে গিয়ে আমার বিবিদেরকে আমার সালাম বলিও খাদিজা রাদি আল্লাহ তালা বলা অবাক হয়ে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আমি দুনিয়াতে আপনার প্রথম স্ত্রী জান্নাতে আবার আপনার স্ত্রীকে তখন নবী করিম সাল্লাহ আলহি হাসাল্লাম ফরমালেন আল্লাহ তালা বিবি মরিয়ম ও আসিয়াকে জান্নাতে আমার স্ত্রী হিসেবে সাব্যস্ত করে রেখেছেন সোহান আল্লাহ প্রার্থনাকারী আসিয়া শুধু ঘর চেয়েছেন আর মহান দাতা আল্লাহ তালা কত মহান দাতা যে তাকে ঘরের সাথে সাথে তার মাহবুব নবীর সঙ্গ দান করে দিয়েছেন আরেকটি উদাহরণ হজরত তোমার রাজি আল্লাহ তালানহ এক সফরে গভীর রাতে ঘুম ভেঙে আকাশে চাঁদ দেখে মদিনার চাঁদ নবীজির কথা মনে পড়ল তিনি উঠে উজু করে তাহাজ নামাজ পড়ে দুইটি দোয়া করলেন আল্লাহ মারজুকনি শাহাদান ফিল ফি সাবিলিক আল্লাহ তুমি আমাকে তোমার রাস্তায় শাহাদাতের মর্যাদা দান করো ওয়াজা আল কাবারিফি বালাদে হাবিবি তোমার মাহাবুবের শহরে অর্থাৎ মদিনা শরীফে আমার কবরের তৌফিক দান করো তিনি দুইটি দোয়া করলেন আল্লাহ দুটি দুয়াই কবুল করেছেন আর এমনভাবে কবুল করেছেন যা হযরত অমরের দুয়ার চাইতে হাজার গুণোত্তম যেমন তিনি দোয়া করেছেন শহীদী মৃত্যু ওনার শাহাদাত কোনো মাঠে ময়দানে হতে পারত, কোন পাহাড়ের চূড়াই হতে পারত কোন সমুদ্রের মাঝে হতে পারত কিন্তু আল্লাহ তালা উনাকে এমন শাহাদাত দান করেছেন যে মসজিদে নবীতে রিয়াজুল জান্নাই হুজুর পাক সাল্লাহ আলহি ওসাল্লামের মসল্লায় নামাজরত অবস্থায় তিনি দুর্বৃত্তের দ্বারা আক্রান্ত হলেন এবং এর ফলে উনি শাহাদাতের মর্যাদায় ভূষিত হলেন তারপরের দোয়া ছিল নবীর শহরে যেন দাফন হতে পারে যদি জান্নাতুল বাকিতে দাফন হয়ে যেতেন তাও ওনার জন্য যথেষ্ট ছিল কিন্তু মহান আল্লাহ হযরত ওমরকে একেবারে নবীর কদমে দাফন হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন সোবাহান আল্লাহ অতএব এটাই প্রমাণিত হলো প্রার্থনাকারী যা চায় দানকারী নিজের শান মোতাবেক সে প্রার্থনাকারীর আখানকার চাইতেও অনেক বেশি দান করে থাকেন সে দানকারী বড় দয়াবান তাই আমাদের উচিত সব সময় সে মহা দয়াবানের নিকট দোয়া করা আমরা চাওয়াতে গাফিলতি করলেও তিনি দিতে গাফিলতি করেন না বরং তিনি বান্দা চাইলে খুশি হন